ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10:30। আমি আজকে তাড়াতাড়ি করে রান্না করতে চলে এসেছিলাম যে কারেন্টটা যদি চলে যায়। আজকে পালং শাক করব, ডাল আর ডিমের অমলেট এ কটাই করবো ঠিক করেছিলাম, কিন্তু 10:30 শুধুমাত্র শাকটা কাটলাম আর কারেন্টটা চলে গেল। ভাবলাম যে এবার ধুয়ে বসিয়ে দেবো, ব্যাস কারেন্ট চলে গেছে। আর আজকে আমাদের 12:30 খেয়ে দিয়ে বেরোতে হবে, কারণ ও সকালবেলা আবার সিনেমার টিকিট কেটে ফেলেছে। তো ওই জন্যে 12:30 বেরোনোরও কথা আছে, বা জানি না যে কি কতদূর হবে, দেখা যাক। কারেন্ট আশা করি দিয়ে দেবে, কালকের মতো হলেও হয়ে যাবে আর কি। এই আর কি, তো দিক কারেন্টটা কেন দুদিন ধরে এত জ্বালাচ্ছে জানি না। এখন বাজে পাক্কা 12:49, আর আমি জাস্ট লকটা লাগিয়ে দিয়ে, দেখো একটুখানি খোলাই রয়েছে, লকটা লাগিয়ে দিয়ে জাস্ট নিচে চলে যাব। পাম্পিকাও খেতে দেওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। শাক ডাল আর ডিমের অমলেট এটাই করেছিলাম, ডাল সেদ্ধ আর কি, ডালটাও করিনি পুরো। তো ডাল সেদ্ধ আর হচ্ছে ডিমের অমলেট, আর শাক পালং শাক করেছিলাম ওই আদা দিয়ে বড়ি দিয়ে, তো করেছিলাম ওটাই। তো চলো এবার যাব নিচে, দুটো থেকে শো আর কি। হঠাৎ করে আজকে ওর আসলে কাজ হওয়ার কথা ছিল, এই জন্য আমি কাজল করি না, চোখ খেটে ফেলি আমি, কিন্তু কাজল করতে আমি খুব ভালোবাসি। তো ওর আজকে শনিবার, যেহেতু আজকে কাজ হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎই বললো যে কাজ হবে না আজকে, তাই জন্য টিকিট কাটা হয়েছে। তো চলো এবার তাহলে নিচে যাই, আগে লকটা লাগিয়ে নিই। আমরা পৌঁছেও গেছি 1:20 ভেগা সিটি মল থেকে, জাস্ট একটু এগিয়ে এসে। আজকে আর আমরা ভেগা সিটি মলে যাইনি, কারণ ওখানে হিন্দির টিকিটটা পাওয়া যাচ্ছিল না। এই হচ্ছে হলটা, তো সামনে থেকে দেখতে এমনি ভালোই ছিল, যদিও সামনেটা ওপাস থেকে ভালো তোলা যেত, এদিক থেকে সেরকম তোলা যাবে না। যাই হোক, তো চলো ভেতরে যাবো এবার আমরা। আমরা কি সিনেমা দেখতে এসেছি? ডক্টর স্ট্রেঞ্জ। তো চলো যাবো এবার ভেতরে, জাস্ট রোডের পাশে। এটা হচ্ছে আমাদের জয়া সিনেমা হলটা, যেরকম অনেকটা ওই টাইপেরই। বড্ডই ফাঁকা ফাঁকা, পুরোই ফাঁকা ফাঁকা, কেমন বসার জায়গাগুলো কিন্তু খুব সুন্দর। দেখো নিচে দেখলাম ডমিনোস রয়েছে, আরো যেন কি কি রয়েছে অতটা খেয়াল করিনি, কারণ এখন পেটটা ভর্তি, তো জাস্ট ভাত খেয়ে দিয়েই আমরা এলাম। স্ক্রিনটা দেখো কি সুন্দর লাগছে, যে 1:30 প্রচন্ড গরম লাগছে দেখে বুঝতে পারছো। তার মধ্যে আমার চুলটা পুরো তেল তেল হয়ে গেছে, শ্যাম্পু করা হয়নি, গরম লাগছে। ভেতরে এখন ঢুকতে দেবে না, 1:50 ঢুকতে দেবে, দুটো থেকে যেহেতু শো তাই জন্যে। তো পুরো মনে হচ্ছে এত রোদ ছিল না বাইরে, প্রচণ্ডই গরম ছিল, প্রচণ্ড গরম। এখনো পুরো ফাঁকা ফাঁকা, আস্তে আস্তে আশা করছি ভেগা সিটি মলের মতনই কিছু একটা হবে, বুঝতে পারছো। তো পেছনটা হচ্ছে রেস্টুরেন্ট আর সামনেটা হচ্ছে সিনেমা হল আর কি, পরপর যেরকম থাকে বক্স অফিস এইসব। যে 4:35 আর আমরা বেরিয়ে গেলাম ভেতরটায়, যেহেতু কিছু দেখারও নেই, মানে এখনো না তৈরি হচ্ছে, পুরোটা হয়নি এখনো এটা, তো হলে আশা করি খুবই ভালো লাগবে দেখতে। তো চলো এবার যাব আমরা পিটিএম লেকের ওইদিকে, কয়েকটা ফ্ল্যাট দেখার আছে, তো সেই কাজটাই করতে যাবো এখন।
এখন বাজে 5টা 58, দুজনেরই না খুব খিদে পেয়েছে, তাই জন্য আসার সময় আর ফ্ল্যাট দেখতে গেলাম না, কারণ ওনাদেরও ফোন করা হয়নি। এখন আমরা ওনাদের ফোন করব সন্ধেবেলা, কালকে সকালে হয়তো আমরা 8টার দিকে দেখতে যাব। তো তাও সন্ধেবেলা একবার বেরোবো, যদি বলে সন্ধেবেলা দেখতে যেতে তাহলে যেতেও পারি। তো চলো এখন খেয়ে নিয়ে, আগে প্রচন্ড খিদে পেয়ে গেছে। কথা ছিল আমাদের, কিন্তু এই যে দেখে বুঝতেই পারছ মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন, আর ওই জন্য এখন 7টা বাজে প্রায়, বেরোতে পারলাম না। তো চলো দেখি কখন বেরোনো যায়। চোখ মুখ দেখে কতটা বুঝতে পারছো জানি না, তবে এত সুন্দর না একটা বৃষ্টি নামলো, মানে আমি শুনে ঘুমালাম, তো বৃষ্টির আওয়াজটা শুনে না আমি ঘুমিয়ে গেছি, আর ও জেগেছিল, ও যা করেছে একা একাই 7:45 অব্দি আমি ঘুমিয়ে পড়েছি। 7:45 আমাকে ডেকে বলছে কালকের জন্য কিছু আনতে হবে, তারপর আমি উঠলাম, ওকে বলছে তাহলে চলো তুমি আর আমি দুজনেই যাই, তো কালকের জন্য একটু মাংস আনতে যাচ্ছি, একটুখানি রয়েছে ফ্রিজে আর একটু লাগবে, তো নিয়ে আসি একেবারে। তো চলো যাওয়া যাক। তখন তোমাদেরকে বললাম যে মাংসটা আনতে যাচ্ছি, ও আবার এখানে একটা দোকানে মিষ্টি পান বানিয়ে দেয়, তো ওখান থেকে পান আনলো 4টে, বানিয়ে অসাধারণ নাকি বানায়, তো ওই জন্য 4টে পান বানিয়ে নিয়ে আসলো। তাই ওই দিকটাতে প্রথমে গেলাম, তারপর এই দিকটাতে একটু মাংস আনতে গেলাম, তো তারপরে বাড়িতে আসলাম। এইখানে যে দোকানটা থেকে মাংস আনি ওখানে গেলে না মেটে গিলাটা, মানে মেটে আর স্টমাকটা আলাদা করে বিক্রি করে, তো মেটে আর স্টমাক খেতে আমি খুব ভালোবাসি, ঠিক আছে, আর ও হচ্ছে গলাটা খেতে ভালোবাসে, তো মেটে আর স্টমাকটা আমি নিয়ে আসি। আজকে গিয়ে পেলাম না, দুটো মেটে দুটো স্টমাক ছিল, বললো আর একটু আগে আসলেই পেতে, উনিও চিনে গেছে আসলে, এখন আমরা ওই দোকানটা থেকেই আনি, তো মেটে আর স্টমাকটা এখানকার ওই দোকানটা থেকে দিত। এই দোকানটা থেকে যখন আগে থেকে আনতাম, মানে যে দোকানটা উঠে গেছে এসে বললাম, ওই দোকানটা থেকে যখন আনতাম তখন ওই দোকানে বলতো যে না হোটেলে আলাদা করে বিক্রি করে দিই আমরা, তো নিতে হলে আগে থেকে বলতে হবে, তো এই দোকানটাই আবার হোটেলে নেয়, কিন্তু এরকমটা নয় যে কোনো কাস্টমার চাইলে দেবে না, শুধুমাত্র হোটেলেই দেবে, তো সেটাই নিয়ে আসলাম। আর এসে না তারপর থেকে আর কথা বলিনি দুজনে, পুরো ঘর অন্ধকার করে এই একটু ফোন ঘাটছিলাম, সিনেমা দেখছিলাম, এইসবই করছিলাম বসে বসে। কারণটা কি বলতো, আজকে না আমাদের একদমই ভালো লাগছে না মন মেজাজ, কারণ আজকে এতক্ষণে আমরা হয়তো সবাই একসাথে বসে ডিনার করতাম, কিন্তু আজকে তো সেটা হলো না, তাই জন্য আজকে সত্যিই খুব খারাপ লাগছিল, আর ভালোই লাগছে না যে এখানে থাকি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করবো তোমরা ভালোই থাকবে, ততক্ষণের জন্য আমরাও ভালো থাকবো। হ্যাঁ মন খারাপ, তবে হ্যাঁ ঠিক আছে, টিকিট তো হয়েই গেছে আর কয়েকটা সপ্তাহ মাঝখানে, তো তারপর তো চলেই যাব। আর তবে হ্যাঁ, লাস্ট কটা দিন আমরা ব্যাঙ্গালোরে এনজয় করছি, ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক সেদিক, তো আশা করি তোমাদেরকেও আনন্দ দিতে পারছি, তোমাদেরকেও একটু দেখাতে পারছি। আর আজকে যে ফ্ল্যাট খোঁজার কথা বলছিলাম না, আসলে কি বলতো, বিটিএম লেকের দিকে ওদিকটাতে দেখছিলাম, কিন্তু housing.com এর থেকেও দেখছিলাম, কিন্তু আলাদা করে একটা ব্রোকারের চার্জ নিচ্ছে, তো ওই জন্য আমরা ব্রোকারের চার্জ যখন চলেই যাচ্ছে থেকে আমরা মনে করছি ডিপোজিট দেওয়াটাই বেশি ভালো, কারণ ডিপোজিট দিলে তাও একটু ফিরে পাওয়ার চান্স থাকবে, কিন্তু ব্রোকারেজ দিয়ে দিলে তো আর পাওয়ার চান্সই থাকবে না, তো সবটা ভেবে চিন্তেই এগোতে হচ্ছে আর কি। যদিও ওরাই উঠবে ফ্ল্যাটে, কিন্তু আমরাও কথা বলছি, কারণ দেখো আজকে এখন যখন মাঠে নেমেছি তখন বুঝতে পারছি আমাদেরও যখন আবার ফিরে আসবো তখন কি কি প্রবলেম হতে পারে, তো সেগুলো আমরা নিজেরাও বুঝতে পারছি, তো ওদের ওদের সাথেও কথা হচ্ছে, তাই নিয়ে ওদের সাথেও আজকে সন্ধ্যে থেকে কথা হলো। কালকে একটা ফ্ল্যাট দেখতে যাব ডিমার্টের উল্টো দিকে, সেটা সকালে যাব, তো দেখা যাক যদি পছন্দ হয়ে যায়, ওটার লোকেশন তো খুবই ভালো এখানকার, তো সেই জন্যে যদি ওটা পছন্দ হয়ে যায় তো আর কোনো দিকে তাকানোর কথাই আসে না। তো চলো সেসব প্ল্যান প্রোগ্রামই রয়েছে আজকের মতো, গুড নাইট।